যুগ যুগ ধরেই সুগন্ধির ব্যবহার হয়ে আসছে। সুগন্ধি আপনার মন, রুচিবোধ ও ব্যক্তিত্বকে প্রকাশ করে। নামি দামি ব্র্যান্ডের পারফিউম সংগ্রহে রাখা অনেকের শখ, বিশেষ করে যারা তারকাদের লাইফস্টাইল অনুসরণ করেন, তারা অনেকেই জানতে আগ্রহী তাদের প্রিয় তারকারা কোন পারফিউম ব্যবহার করেন। চলুন জেনে নেওয়া যাক বলিউডের বিখ্যাত কয়েকজন তারকাদের ব্যবহার করা পারফিউম ব্র্যান্ড সম্পর্কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন, তিনি একটি নয় দুই ধরনের পারফিউম একত্রে মিলিয়ে ব্যবহার করেন, একটি ডিপটিকো আর অন্যটি ডানহিল। লন্ডন কেন্দ্রিক ব্র্যান্ড ডানহিল এই তারকার বিশেষ পছন্দ। প্যারিসের বিখ্যাত ডিপটিকো ব্র্যান্ডের টম ডাও পারফিউমটিও ব্যবহার করেন তিনি। এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আলিয়া ভাট ক্যারিয়ারের শুরুতে এক ইন্টারভিউতে জানিয়েছিলেন, তিনি ছেলেদের পারফিউম বেশি পছন্দ করেন। অনেকের মধ্যেই ছেলেদের পারফিউম ব্যবহার করার একটা প্রবণতা রয়েছে, তবে আলিয়া ভাট সাধারণত আর্মানি কোট বা ব্লু দ্য শ্যানেল ব্যবহার করেন। আনুষ্কা শর্মার প্রিয় পারফিউম গুতাল ছেনু দে সোয়ারে, এই পারফিউমের রয়েছে একটি বিশেষ ইতিহাস। ১৯৮১ সালে মডেল অ্যানিক গুতাল একজন নারী হিসেবে প্রথম পারফিউম ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। প্যারিস ভিত্তিক এই ব্র্যান্ডটি এরপর থেকে অনেক জনপ্রিয়তা লাভ করে। ২০১৭ সালে জিমি কিমেল ও কেলের শোতে যান বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। উপস্থাপক তার পারফিউমের প্রশংসা করতেই প্রিয়াঙ্কা তার প্রিয় পারফিউমের বোতলটি বের করে দেন, আর সেই প্রিয় পারফিউমটি হল ক্রুসার দি ডোনা। ভ্যানিলা আর জেসমিনের সুগন্ধের জন্য এটি তার পছন্দের শীর্ষে। কারিনা কাপুরের প্রিয় পারফিউম তার ব্যক্তিত্বের সঙ্গে একেবারে মানানসই। জপল গোলতিয়ার সব পারফিউমই তিনি ব্যবহার করেন, তবে ক্লাসিক পারফিউমটি তার বেশি পছন্দ। এই পারফিউমটি কিছুটা ফ্লোরাল, এতে আছে গোলাপ, ভ্যানিলা, অ্যাম্বার এবং মধুর ঘ্রাণ।